সাকিব থাকলে অবশ্যই মানুষ বেশি হতো, সচরাচর এই রোডটা খোলা থাকে। সাকিবের প্রতি একটা মানুষের ক্ষোভ ছিল। সারিতে সারিতে দাঁড়ানো সেনাবাহিনী, চলছে চেকিং। বাংলাদেশ সাউথ আফ্রিকা টেস্টকে ঘিরে নিরাপত্তার চাদরে ঠেকে ফেলা হয়েছে পুরো মিরপুর। টিকিট বা ক্রিকেট বোর্ডের অনুমোদিত কার্ড ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এ যেন অচেনা এক মিরপুর, এমন মিরপুর বোধ হয় আগে দেখেনি কেউ। একদম শুনশান নীরবতা, কোথাও যেন কেউ নেই। পুরো মিরপুরের আশপাশ নিরাপত্তার চাদরে ঢাকা। স্থানীয়রা তো বটেই, যাদেরকেই জিজ্ঞেস করা হয়েছে তারা জানিয়েছেন এমন মিরপুর তারা আগে কখনো দেখেননি। গেল কয়েকদিন পরিস্থিতি ঘোলাটে হয়েছে, টিকিট নিয়ে কাড়াকাড়ি নেই, তবে চলছে নিরাপত্তা মহড়া। দর্শকরা বলছেন সাকিব নেই বলেই লোক কম, আছে ভিন্ন মত। দর্শক তো টেস্ট হিসেবে মোটামুটি কমই, আরও আসা আসতো যদি আমাদের সাকিব ভাই আসতো, এখন তো সাকিব ভাই আসলো না, সেই হিসেবে দর্শক কমই। না না, এত নিরাপত্তা দেখিনি, এই এই রোড তো সচরাচর একদম চালুই থাকতো, কিন্তু এইবারই এত নিরাপত্তা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাকিবের জন্য কম, তাছাড়া টেস্টে এইরকমই থাকে, টেস্টে এইরকম কমই দর্শক, আমি আগেও দেখেছি অনেকবার। জি জি, সাকিব থাকলে অবশ্যই মানুষ বেশি হতো, আমরাও অনেকজন আসতাম, যেহেতু সাকিব নাই, অনেক সাকিব ভক্ত আমার বন্ধু, ওরাও আসে নাই, বেশি হতো। না না, এর আগে আমি কখনো জানতাম না, আর মানে আমাদের বড় ভাইদের কাছে আমি শুনতে পারছি সচরাচর এই রোডটা খোলা থাকে, তো আজকেই আমি দেখতেছি মানে এতটা নিরাপত্তা এখানে। আসলে ভাই, আমি নিজেও মানে সাকিবের অনেক বড় একটা ফ্যান, আমি নিজেই সাকিবের খেলা দেখার জন্য আসছি এখানে, এসে নিজেরও অনেকটা মন খারাপ যে সাকিব এই টেস্টে খেলতেছে না, সে কারণে নিজের কাছেই খুব খারাপ লাগতেছে আর কি। সাকিব ভাই যদি এই টেস্টটা খেলতো মিরপুর টেস্টে, অবশ্যই দর্শক মানে আগের টেস্ট ম্যাচগুলোর তুলনায় যেহেতু সাকিব ভাই একটু একজন লিজেন্ড ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দর্শক পাইতো এই মিরপুর স্টেডিয়ামে। আমার জানার মধ্যে মিরপুর ইতিহাসে যতগুলো টেস্ট ম্যাচ হয়েছে, অবশ্যই সাকিবের এই বিদায়ী টেস্ট উপলক্ষে সাকিব ভাই যদি খেলতো, অবশ্যই এর আগের ম্যাচগুলোকে মানে অতিক্রম করতো আর কি দর্শক সীমা। হ্যাঁ অবশ্যই, আমি তো এতটা আসলে প্রত্যাশা করিনি যে এত বেশি কড়াকড়ি হবে আজকে, আর আজকে জীবনে প্রথম আমি খেলা দেখতে যাচ্ছি, তো এইরকম অভিজ্ঞতা আর কি প্রথম হলো আমার। এটা আসলে তেমনটা মনে হচ্ছে না, কারণ সাকিবের প্রতি একটা মানুষের ক্ষোভ ছিল, মানে তার প্রতি মানুষের যে একটা প্রত্যাশা ছিল সেটা আসলে মানে তিনি আসলে করতে পারেন নাই। হ্যাঁ, সেই হিসেবে হতে পারতো আর কি, এটা মনে হচ্ছে। গেল কয়েকদিন এই পরিস্থিতি ঘোলাটে হয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাকিব ভক্ত এবং বিরোধীদের দফায় দফায় মিছিল, স্লোগান, যা পরিস্থিতি আরো সংকটময় করেছে। এসব থেকে ঢাকা টেস্টকে দূরে রাখতেই এত এত পরিকল্পনা। পুষ্পতয়, বিডি ক্রিক টাইম। দুই নম্বর।